জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানীশঙ্কর মহাপাত্র আপন মানুষ রাশিফল কার্যক্রমক স্বাগত জনাওছি। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির দিন সম্পর্কে, আজির তিথি নক্ষত্র পঞ্চাঙ্গ সম্পর্কে। আজ হচ্ছে 3 অগস্ট, অগস্ট মাসর 3 তারিখ, শনিবার 2024 মশিয়া, ওড়িয়ার শ্রাবণ মাস, কৃষ্ণপক্ষ সৌরমানরে কর্কট 19 দিন। আসন্তু জানিবা আজির তিথি নক্ষত্র পঞ্চাঙ্গ সম্পর্কে। আজ চতুর্দশী তিথি, চতুর্দশী তিথি সূর্যোদয় পরঠার দিবা বা অপরাহ্ন 4 ঘণ্টা 6 মিনিট পর্যন্ত ভোগ হবে। অপরাহ্ন 4 ঘণ্টা 6 মিনিট পরে অমাবাস্যা তিথির প্রবেশ হব। আজ দিন নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র সূর্যোদয় পরঠার মধ্যাহ্ন 12 ঘণ্টা 55 মিনিট পর্যন্ত ভোগ হবে। মধ্যাহ্ন 12 ঘণ্টা 55 মিনিট পরে পুষ্যা নক্ষত্র আরম্ভ হবে। আজ দিন চন্দ্র মিথুন চন্দ্র, মিথুন রাশি চন্দ্রমা দিবা 6 ঘণ্টা 40 মিনিট পর্যন্ত ভোগ হবে বা সকাল 6 ঘণ্টা 40 মিনিট পর্যন্ত রহবে। সকাল 6 ঘণ্টা 40 মিনিট পরে, প্রাতঃ 6 ঘণ্টা 40 মিনিট পরে চন্দ্রমা মিথুন রাশি পরিত্যাগ করে কর্কট রাশি চলন হবে। আসন্তু জানিবা আজির ঘাতবার থিবা রাশি সম্পর্কে। আজ বৃষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশির ব্যক্তিঙ্কর ঘাতবার জনিত সমস্যা রয়েছে। তেমন বৃষ, সিংহ, কন্যা রাশির ব্যক্তি বিশেষ জগি রাখি চলন্তু। অন্যকু হঠাৎ আখি বুঝি সাহায্য সহযোগ করন্তু নাহিঁ, অন্য কথার হঠাৎ পরিচালিত হন্তু নাহিঁ। প্রত্যেক গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেওয়া পূর্বরু ভাবি চিন্তি, থরে নুহ 100 থর ভাবি চিন্তি আপনার কার্য করন্তু। স্বাস্থ্যতক বাধা থিবারু, শারীরিক কষ্ট থিবারু স্বাস্থ্যর যত্নবান নিয়ন্তু। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির নিষিদ্ধ খাদ্য সম্পর্কে। আজ ধর্মশাস্ত্র অনুসারে সূর্যোদয় পরঠার অপরাহ্ন 4 ঘণ্টা 6 মিনিট মধ্যে ব্রিহি অর্থাৎ বিরিরে প্রস্তুত হইতা দ্রব্যকে বারণ করা যাইছে। তেমন সূর্যোদয় পরঠার অপরাহ্ন 4 ঘণ্টা 6 মিনিট পর্যন্ত আপনার বিরিরে তৈরি হইতিবা দ্রব্য, বিরি বড়ি, বিরিরে তৈরি হইতিবা পিঠাকু খাদ্য হিসাবে গ্রহণ করন্তু নাহিঁ। অপরাহ্ন 4 ঘণ্টা 6 মিনিট পরে অমাবাস্যা সংযোগ হউথবারু আমিষকু সম্পূর্ণ রূপে বর্জন করন্তু। দর্শক বন্ধু, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে যে ঘণ্টা আপনার টাঙ্গুঁচ বা ঘড়ি লগাউন তার বিশেষ ভাবে মহত্ব রয়েছে। আমি যেতবে ঘড়ি লগাই থাও আমি সময়কে দেখি থাও এবং প্রত্যেক মনুষ্য চাহান্তি তা জীবনে সবুলে ভালো সময় হি আসু, তা সময় ভালো চালু এবং তাঁকর আগামী সময়গুলো ভালরে বিতু, তা মন মুতাবক সময় সে অতিবাহিত করা চাইতে। ঘণ্টা আমি টাঙ্গি থাও দিনর মান জাঁয়া বা সময়ক নিরূপিত করা। মাত্র বেড়ে বেড়ে ভুল স্থানের আমি ঘণ্টা রাখা দ্বারা বা লগাইবা দ্বারা আমার পজিটিভ ঊর্জা নষ্ট হয়ে থাকে, ঘরের পজিটিভ বাস্তু নষ্ট হয়ে থাকে এবং নকারাৎমক শক্তি বড়ি থাকে। যেভাবে আমি প্রথমে জাঁয়া ঘণ্টা কেউ দিগরে লগাইবা আবশ্যক, সবুঠার বড় কথা হচ্ছে অনেক ব্যক্তি বিশেষ দেখবে আপনার ঘরে ঘণ্টা বিষয়ে বা ঘড়ি যে ঘর বড় ঘড়ি লগাউন বা ঘণ্টা রাখুম তার দিগ বিষয়ে সে জানি না, কেবল সময়ক নিরূপিত করা সময় জাঁয়া ঘরে ঘণ্টাটি লগাইছেন। ঘরের দক্ষিণ দিগ মনে রাখি থাকে, দক্ষিণ দিগ হচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে আমি যদি দেখিবা তাহলে যমঙ্কর দিগ, দক্ষিণরে যম রহিথান্তি এবং দক্ষিণ দিগর অধিপতি হচ্ছেন মঙ্গল, দক্ষিণ পূর্ব অগ্নিকোণর অধিপতি হচ্ছেন শুক্র। তেমন আপনার ঘণ্টাকে কেবে হলে প্রথমত মনে রাখতু ঘরর দক্ষিণ পূর্ব অগ্নিকোণরে আপনার ঘণ্টা লগাতু না। ঘরর দক্ষিণ দিগ যমঙ্কর স্থান হইতার দক্ষিণ দিগরে ঘণ্টা লগাইবা আদ অনুচিত, ঘণ্টা ঘরর দক্ষিণ দিগরে লগাতু না। ঘরর দক্ষিণ দিগরে কিংবা দক্ষিণ পূর্ব অগ্নিকোণরে ঘড়ি বা ঘণ্টাকে আপনার ওড়ান্তু না বা লগাতু না বা রাখতু না। সেইভাবে ভাবরে যদি আপনার ঘড়ি বা ঘণ্টা চালি হঠাৎ বন্ধ হয়ে যাই, ব্যাটেরি সরিয়েছি বা ঘণ্টার কোণী ত্রুটি অসমস্যা আসি ঘণ্টা চালু না, মিনিট কণ্টা ঘণ্টা কণ্টা স্থির হয়ে রয়েছে, তাহলে এপরি স্থিতরে যদি অচল ঘণ্টা আপনার রাখিছেন ঘরে বা ঘড়ি টঙ্গাই তাহলে আপনার বাস্তুশাস্ত্র অনুসারে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার জীবনের সময় খারাপ চালিব। অশুভ ঘণ্টা নেগেটিভ ঊর্জাকে আপনার ঘরে উৎপন্ন করে থাকে বা খারাপ সময়ের আমন্ত্রণ করে থাকে। তেমন যে ঘণ্টা অচল হয়ে যাই, যে ঘড়ি চালু না বা যে ঘড়ি কিছু ত্রুটি রয়েছে, যান্ত্রিক ত্রুটি রয়েছে, তাহলে তাকে তুরন্ত আপনার সজাড়ন্তু
কিংবা সজাড়িবা কন্ডিশনরে নথিলে তাকে কোনসি জায়গায় আপন বিসর্জন করন্তু বা কোটি জায়গায় পকাই দিয়ন্তু বা কাহাকু দেই দিয়ন্তু কিন্তু যো ঘড়ি অচল আছি তাকে আপন ঘরে আদ টাঙ্গন্তু নাহি সেইভাবে ভাবরে ঘরের অনেক ব্যক্তি বিশেষ দেখিবে ঘরের যো মুখ্য দরবাজা আছে দ্বার আছে সদর দ্বার আছে বা যে কোনসি রুমর এন্ট্রান্স কলা বেলকু যো দ্বার আছে ঠিক সে দ্বার বন্ধ যে আছে বন্ধর ঠিক মঝিরে টিকে ভাল লাগিব বলে সুন্দর লাগিব বলে টিকে তাকে মঝিরে সেন্টরে ঘণ্টাটি টাঙ্গি থাকে এহা মধ্যে অশুভ অটে কেবে হলে মধ্যে আপনার যে দ্বার বন্ধ আছে সে বন্ধর ঠিক উপরে দ্বার বন্ধ উপরে আপনার ঘণ্টাকে টাঙ্গন্তু না বা আপনার ঘরের যে ঝরকা আছে ঠিক ঝরকা উপরক মধ্যে ঘণ্টা ঝরকা বন্ধর উপরক মধ্যে ঘণ্টাকে আপনার ওড়ান্তু না বা টাঙ্গন্তু না তেমন এ দিগুড়ি আপনার বিশেষ গুরুত্ব দেওয়া পড়ব এবে আসন্তু জানিবা আপনার কেউ দিগরে ঘড়িটি বা ঘণ্টাটি লগাইলে শুভ বাস্তুশাস্ত্র অনুসারে সদাসর্বদা পূর্ব দিগরে আপনার ঘণ্টা টাঙ্গিলে আপনার সকারাৎমক ঊর্জা পড়ি থাকে এবং সময় আগুক ভালো চালি থাকে তেমন ঘরের পূর্ব দিগরে বা যে রুম্রে আপনার রুচার বা ডাইনিং এরিয়া অছি পূর্ব কান্থরে আপনার ঘণ্টা টাঙ্গন্তু বা ওড়ান্তু এহা সবুঠারু ভালো হয়ে থাকে এহা পরবর্তী স্থান হচ্ছে উত্তর দিগ ঘরের উত্তর কান্থরে মধ্যে আপনার ঘণ্টা টাঙ্গি পারিবে টঙ্গাই পারিবে এহা মধ্যে শুভপ্রদ হয়ে থাকে উত্তর পূর্ব ঈশান্য কোণ মধ্যে শুভপ্রদ হয়ে থাকে তেমন পূর্ব দিগ উত্তর দিগ বা উত্তর পূর্ব ঈশান্য কোণে ঘণ্টা আপনার টাঙ্গি পারিবে এহা আপনার পজিটিভ হব দক্ষিণ দিগরে আদ টাঙ্গিবে না বা দক্ষিণ কান্থরে ঘণ্টা আদ লগাইবে না দক্ষিণ পূর্ব অগ্নিকোণ বা আগ্নেয়কোণে আদ লগাইবে না যদি ঘরে জায়গা অভাব অছি বা আপনার কোনসি কারণর আপনার পূর্ব বা উত্তর কান্থরে লগাই পারুনা এপরি স্থলরে পশ্চিম কান্থরে মধ্যে লগাই পারিবে এহা নেগেটিভ নুহ সম অটে কিন্তু চেষ্টা করন্তু সদাবেলে পূর্ব কান্থ বা উত্তর পূর্ব ঈশান্য কোণ বা উত্তর কান্থরে আপনার ঘণ্টাটি টাঙ্গিয়া পাই ঘণ্টা সদাবেলে আপনার গোলাকার হওয়া আবশ্যক কিংবা ঘণ্টা আপনার চৌবর্গ কার হওয়া আবশ্যক আজিকালি মার্কেটে বিভিন্ন ডিজাইনে মধ্যে ঘণ্টা আসুচি ষটকোণাকার আপনার অষ্টকোণাকার তো সেগুড়ি ঘণ্টা আপনার লগাতু না সদাবেলে বৃত্ত ঘণ্টা বা আপনার আপনার চতুর্কোণাকার ঘণ্টা এ সদাসর্বদা শুভ হয়ে থাকে ডাইনিংরে ঘণ্টা লগাই পারিবে ডাইনিং হলে মধ্যে পূর্বকান্থ উত্তরকান্থ লগাই পারিবে ড্রয়িংরুম্র পূর্বকান্থ উত্তরকান্থ লগাই পারিবে বেডরুম্রে ঘণ্টা রাখন্তু না বেডরুম্রে ঘণ্টা রাখলে দাম্পত্য জীবনে অনেক সময় সমস্যা মধ্যে দেখা দিয়ে সেইভাবে ভাবে কিচেন বা রোষেই ঘরে আদ ঘণ্টা টাঙ্গন্তু না কারণ এ সম্পূর্ণ মঙ্গলকর অধিকার ক্ষেত্র যেহেতু অগ্নিতত্ত্বর কথা আসছে তেমন আপনার কিচেনরে আদ ঘণ্টা রাখন্তু না বা লগাতু না তেমন দর্শক বন্ধু জাঁলে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘণ্টা আপনার কেউ দিগরে লগাইবা আবশ্যক এবে আসন্তু জাঁবা আপন মানক আজ দিনটি কিপর বিতিব মেষঠারু মীন পর্যন্ত আপন মানক দৈনিক রাশিফল সম্পর্কে সর্বপ্রথমে মেষ রাশি পারিবারিক জীবনরে যে বাধা বিঘ্নগুলি পূর্ব লা তাহা আপনার দূরীভূত হব কর্মক্ষেত্র আপনার সুদৃঢ় রহব কোণী বন্ধুঙ্কু সাহায্য সহযোগ প্রাপ্তি করবে আপনার অপরাহ্ন সময়ের বন্ধু দর্শন কিংবা কোণী পুরাতন মিত্র বা পুরোনা স্কুল দিনের সাঙ্গ সহ হঠাৎ সাক্ষাৎ আপনার হবার যোগ রয়েছে মহিলা মানুষ দিনটি শুভরে বিতিব আপনার শুভ রঙ হলদি লাল এবং গোলাপি এই রঙের বস্ত্র ব্যবহার করতু শুভ সংখ্যা হিসাবে নম্বর এক এবং নয় ব্যবহার করতু অধিক শুভফল প্রাপ্তি করা আপনার ঘর যেত বাহার যাচ্ছেন ভগবান হনুমান নিকটে বজরঙ্গবালী নিকটে আপনার গোটিয়ে পানপত্র এবং পানপত্রের সাত গোটি লবঙ্গ রাখি অর্পণ করে বজরঙ্গবালী বা সমর্পণ করে আপনার যাতে দিনটি শুভপ্রদ হব বৃষ রাশি প্রত্যেক উদ্যম উদ্যোগে আপনার সফল রূপায়িত করে পারিবে বা সফলতা পাইপারে পারিবারিক জীবন আপনার সুখর ভরা হব সুখরে বিতিব পূর্ব ভাই সহ কিছু মনমালিন্যতা লে তা দূরীভূত হব দিনটি সামান্য অস্থির হয়ে পারন্তি বা চঞ্চল হয়ে পারন্তি বা আপনার জলদবাজি কিছু আজ কার্য করে পারন্তি তরবরে কিছু কার্য করে পারন্তি পূর্ব মাঙ্কর স্বাস্থ্যগত সমস্যা লে এতে সমাধান আসব দাম্পত্য জীবনে মান অভিমান লাগি রহব আপনার শুভ রঙ ধলা সবুজ এবং গোলাপি এই রঙর বস্ত্র পরিধান করতু
ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର ଛଅକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆପଣ ଘରୁ ଯେତେବେଳେ ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି, ବୃନ୍ଦାବତି ବୃକ୍ଷ ମୂଳରେ ବା ତୁଳସୀ ବୃକ୍ଷ ମୂଳରେ ଆପଣ କିଛି ଜଳଦାନ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଯଦି ପାରିବେ ତୁଳସୀ ମୃତ୍ତିକାକୁ କପାଳରେ ବା ଗଳାରେ ଲଗାଇ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ, ନିଶ୍ଚୟ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ମିଥୁନ ରାଶି। ମିଥୁନ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭରେ କଟିବ। ପୂର୍ବରୁ କୌଣସି ବାଧା ବିଘ୍ନ ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। କୌଣସି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାଗଜପତ୍ର ବା ଅର୍ଥରାଶିକୁ ପୂର୍ବରୁ କେଉଁଠି ଘର ମଧ୍ୟରେ ରଖିଦେଇଥିଲେ ବା ଥୋଇଦେଇଥିଲେ ପାଉନଥିଲେ ତା'ର ସନ୍ଧାନ ପାଇବେ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ଥିବା ମାନ ଅଭିମାନ ଦୂର ହେବ। ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ଭଲ ସମ୍ପର୍କ ଆଜି ଦିନରେ ସ୍ଥାପିତ ହୋଇପାରିବ। ଘରକୁ କୌଣସି ବିବାହ ବ୍ରତ ଆଦି ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟ ପାଇଁକା ପ୍ରସ୍ତାବ ଆସିପାରେ ବା ଆଜି କୌଣସି ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗଦାନ କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଇନ୍ଭାଇଟେସନ୍ କାର୍ଡ଼ ମଧ୍ୟ ମିଳିପାରେ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଭଲରେ ବିତିବ। ଶୁଭ ରଙ୍ଗ ହିସାବରେ ସବୁଜ, ନୀଳ, ଆକାଶୀ ଏହି ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 5 ଏବଂ 6କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆପଣ ଭଗବାନ ଗଣେଶଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ଭଗବାନ ଗଣେଶଙ୍କ ମସ୍ତକରେ ଅଷ୍ଟଦଳ ଦୁର୍ବା ଅର୍ପଣ କରି ନିଜର ମନର କଥା କୁହନ୍ତୁ, ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। କର୍କଟ ରାଶି। ଦିନଟିରେ ଆପଣ ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ହେତୁକ ବାଧା ଦେଖାଦେଇପାରେ, ମାନସିକ ଦୁଶ୍ଚିନ୍ତା ଆପଣଙ୍କର ବଢ଼ିପାରେ, କୌଣସି ବିଷୟକୁ ନେଇ ଆପଣ ଟେନସନ୍ ବା ଚିନ୍ତିତ ହୋଇପାରନ୍ତି। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଉଚ୍ଚ ପଦାଧିକାରୀ ବା ସହକର୍ମୀଙ୍କ ସହିତ ମତାନ୍ତର ସୃଷ୍ଟି ହୋଇପାରେ। ବ୍ୟବସାୟୀମାନଙ୍କର ବ୍ୟବସାୟରେ ମଧ୍ୟ ବା ବାଣିଜ୍ୟରେ କିଛିଟା କ୍ଷତି ବା ଘାଟା ହୋଇପାରେ। ଜଗି ରଖି ଆପଣ ଚଳନ୍ତୁ। କେବେ ହେଲେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟଗୁଡ଼ିକର ଡିସିସନ୍ ହଠାତ୍ ନିଅନ୍ତୁ ନାହିଁ, ନିର୍ଣ୍ଣୟ ହଠାତ୍ ନିଅନ୍ତୁ ନାହିଁ। ସେୟାର ମାର୍କେଟରେ ଇନ୍ଭେଷ୍ଟମେଣ୍ଟ କରନ୍ତୁ ନାହିଁ, କ୍ଷତି ସହିପାରନ୍ତି। ଅନ୍ୟକୁ ଆର୍ଥିକ ସାହାଯ୍ୟ କରିବା ପୂର୍ବରୁ ଭାବିଚିନ୍ତିଆ ଆର୍ଥିକ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ନଚେତ୍ ରିଟର୍ଣ୍ଣ ପାଇବାରେ ସମସ୍ୟା ହୋଇପାରେ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟିରେ ଅଧିକ ପରିଶ୍ରମ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଦିନ ଭଲ ଯାଉନଥିବାରୁ ଜଗି ରଖି ଚଳିବା ସହିତ ଯାନବାହନର ଗତି ସମୟରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନୀୟ। ଶାରୀରିକ ବାଧା ଥିବାରୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ଆପଣ ଦାୟିତ୍ୱବାନ ହେବା ଆବଶ୍ୟକ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ, କମଳା ଏବଂ ଗୋଲାପି ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 2 ଏବଂ 9କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆଜି ଦିନରେ ଆପଣ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣଙ୍କ ନିକଟରେ କିଛି ସୁଜି କ୍ଷୀରି କରିକିରି ବା କିଛି ପିମ୍ପୁଡ଼ିବାସୀ ଚାଉଳର କ୍ଷୀରି କରି ଆପଣ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣଙ୍କ ନିକଟରେ ପ୍ରସାଦ କରନ୍ତୁ, ଭୋଗ ରୂପରେ ତାକୁ ପାଇ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ନଚେତ୍ କିଛି ଛେନା ଆପଣ ଚିନି ପକାଇ ତାକୁ ଭୋଗ କରନ୍ତୁ, ନୈବେଦ୍ୟ କରନ୍ତୁ କଦଳୀ ଚକଟି, ଏବଂ ତାକୁ ପ୍ରସାଦ ରୂପରେ ପାଇ ଆପଣ ଭୋଗ ରୂପରେ ପାଇ ଯାଆନ୍ତୁ। ଦିନଟି ଆପଣଙ୍କର ଯେଉଁ ବାଧା ବିଘ୍ନ ରହିଛି ଦୂରୀଭୂତ ହେବ। ସିଂହରାଶି। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କ ଉତ୍ସାହ ପରିଲକ୍ଷିତ ହେବ। ନିଜର ଦୃଢ଼ ଇଚ୍ଛା ଶକ୍ତି ବଳରେ, ଦାମ୍ଭିକତା ବଳରେ ପ୍ରତ୍ୟେକ ଅସାଧ୍ୟ କାର୍ଯ୍ୟକୁ ସାଧ୍ୟ କରିବେ। ବ୍ୟବସାୟୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଭଲରେ ଯାଉଥିବାରୁ ବ୍ୟବସାୟିକ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। ଯେଉଁମାନେ ଗୃହିଣୀ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ରହିଛି। ନିଜର ପ୍ରତ୍ୟେକ ଇଚ୍ଛାକୁ ଆଜି ଦିନରେ ବ୍ୟକ୍ତ କରିବେ ଅନ୍ୟମାନଙ୍କ ଆଗରେ, ଏବଂ ଆପଣ ତାକୁ ପରିପୂର୍ଣ୍ଣ କରିବାରେ ମଧ୍ୟ ସକ୍ଷମ ହେବେ, ପାଇବା ପାଇଁ ସକ୍ଷମ ହେବେ। ମାଆଙ୍କ ଘରଠାରୁ ବା ମାମୁଁ ଘରଠାରୁ, ମାତୃଳ ଘରଠାରୁ କିଛି ଆପଣଙ୍କୁ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ମିଳିପାରେ ବା କୌଣସି ବ୍ୟକ୍ତି ଆପଣଙ୍କ ସହିତ ଦେଖାଇପାରନ୍ତି। ଆଜି ଦିନରେ ଯେଉଁମାନେ ସେୟାର ମାର୍କେଟରେ ଇନ୍ଭେଷ୍ଟମେଣ୍ଟ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଭଲ ରହିଛି। ପାରିବାରିକ ଜୀବନରେ ଥିବା ବାଧା ବିଘ୍ନ ଦୂରୀଭୂତ ହେବ। ଆପଣଙ୍କର ଶୁଭ ରଙ୍ଗ ଲାଲ, ହଳଦୀ ଏବଂ ଗୋଲାପୀ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 1କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆଜି ଦିନରେ ଆପଣ ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଗାଧୋଇ ସାରିବା ପରେ ବା ଘରୁ ଯେତେବେଳେ ଦୂରଯାତ୍ରା କରୁଛନ୍ତି ସେହି ସମୟରେ ତମ୍ବା ଢାଳରେ ଜଳରେ କିଛି ଗୁଡ଼ ମିଶାଇ, ଗୁଡ଼ ଜଳକୁ ମିଶ୍ରିତ କରି ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଜଳାର୍ଘ୍ୟ ଅର୍ପଣ କରନ୍ତୁ, ଦିନଟି ଭଲରେ କଟିବ। କନ୍ୟା ରାଶି। କୌଣସି ମାଲି ମକଦ୍ଦମା ବା ଜମିବାଡ଼ି ହେତୁକ ଟେନସନ୍ ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ଭାଇଙ୍କ ଠାରୁ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବେ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କୁ ପ୍ରସିଦ୍ଧି ମିଳିବ। ବହୁଦିନର ଇଚ୍ଛାକୁ ଆଜି ଦିନରେ ପରିପୂର୍ଣ୍ଣ କରିବେ। ଦିନ ଆପଣଙ୍କ ପାଇଁ ମୋଟାମୋଟି ଭଲରେ ଯାଉଛି, ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟର ଅୟମ ଆରମ୍ଭ ବା ଶୁଭାରମ୍ଭ ଆଜି ଦିନରେ କଲେ ଆପଣ ସକ୍ସେସ୍ ପାଇବେ ବା ସଫଳତା ପାଇପାରିବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନର ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ, ଆକାଶୀ ଏବଂ ଗୋଲାପୀ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ।
শুভ সংখ্যা হিসাবে নম্বর পাঁচ এবং ছয় ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই মা দুর্গা দর্শন করতু। মা দুর্গা নিকটে সাত কোটি মন্দার ফুল এবং সাত কোটি বেলপত্র অর্পণ করে দূরযাত্রা করতু, দিনটি শুভপ্রদ হব। যদি আপনার জীবনে ব্যক্তিগত পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে, তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করতু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302, 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। আসন্তু জানিবা তুলারাশির ব্যক্তিঙ্ক পাই আজি দিনটি কিপরি বিতিব। তুলারাশি দেহ মন সম্পূর্ণ রূপে সুস্থ রহিব। পূর্বর কোণসি চিন্তা থিলে সে চিন্তা আজ লাঘব হব বা চিন্তার সমাধান আপনার করে পারিবে। ভাইঙ্ক ঠারু সাহায্য সহযোগ প্রাপ্তি করিবে। দাম্পত্য জীবন আপনার সুখময় হব। সন্তানক ক্ষেত্রে আপনার আজ দিনের উন্নতি পরিলক্ষিত করিবে। পিলা মানকর কোণসি আপনার এক্সাম চালিথিলে বা পিলা মানকর কোণসি ইন্টারভিউ থিলে পিলা মানে এথিরে কৃতকার্য হবে। গৃহরে মাঙ্গলিক কার্যপাই প্রস্তাব আসিব বা কোণসি স্থানক মাঙ্গলিক কার্যপাই যাওয়াপাই বিবাহব্রত আদি মাঙ্গলিক কার্যক যাওয়াপাই আপনার ইনভাইটেসন মধ্য আসিপারে। আপনার শুভরঙ্গ ধলা, সবুজ, নীল এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর ছয় ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি করা আপনার ঘর যেত দূরযাত্রা করছেন, যাত্রা পূর্বর নিজ শরীরের কিছু অতর বা আপনার পরফ্যুম পকাই দূরযাত্রা করতু। বিছারাশি কর্মক্ষেত্রক নিয়ে সামান্য চাপ বড়ি যাইপরে। পূর্বাহ্ন অপেক্ষা অপরাহ্ন সময় আপনার ভালো রহব। অপরাহ্ন সময় কোণী দূরস্থান যাত্রা, বন্ধুঙ্ গৃহক যাত্রা আপনার করে পারে। পারিবারিক জীবনে যে বাধা বিঘ্ন লা তার সমাধান হব। মাত্র শরীরের উচ্চরক্ত চাপ, গ্যাস্ট্রিক বা আপনার প্রায় সময় মুন্ড বিধিবা, আঁঠুগণ্ঠি যন্ত্রণা মহিলা মানে কষ্ট অনুভব করে পারে। বিদ্যার্থী মানুষ দিনটি ভালরে বিতিব। কর্মক্ষেত্র বা উচ্চ বিদ্যা ক্ষেত্রে শুভফল প্রাপ্তি যোগ রয়েছে। আপনার শুভরঙ্গ হলদি, লাল, গোলাপি এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর নয় ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই আজ দিনের আপনার হনুমান চালিশা পাঠ করে দূরযাত্রা করতু, দিনটি শুভরে বিতিব। ধনুরাশি দেহ মন সম্পূর্ণ রূপে সুস্থ রহিব। পূর্বর কোণসি মিত্র হেতুক আপনার কলহ হয়েছে বা সাঙ্গ সাঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সমাধান ঘটিব। পড়োশী মানক সহ কিছু তর্ক বিতর্ক থিলে তার সমাধান করে পারিবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী মধ্যে মনোমালিনতা থিলে সে সমস্যার সমাধান আজি পাই পারিবে। দিন আপনার পাই সমাধান পাই বা মিউচুয়াল অন্ডরস্ট্যান্ডিং পাই বহুত ভালো থিবারু যেকোনসি রিলেশন কু আজ দিনের আপনার সজাড়ি পারিবে বা ঠিক করে পারিবে। আজি দিনের ব্যবসায় করুথা ব্যক্তিবিশেষ ব্যবসায়িক সফলতা প্রাপ্তি করিবে। অপরাহ্ন সময় বন্ধু দর্শন, কোণসি ধর্মস্থানক আপনার যাত্রা বা গমন বা কোণসি সভা সমিতি আনুষ্ঠানিক কার্যের যোগদান করিবার যোগ রহিছে। আপনার শুভরঙ্গ সবুজ, নীল এবং আজি দিনের গোলাপি এই রঙর বস্ত্র ব্যবহার করতু। সংখ্যা হিসাবে নম্বর তিন এবং নয় ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই দেবাদিদেব মহাদেবকে দর্শন করে দূরযাত্রা করতু, দিনটি শুভপ্রদ হব। আসন্তু জানিবা মকর রাশির ব্যক্তিঙ্ক পাই দিনটি কিপরি কটিব। মকর রাশির ব্যক্তিঙ্কর স্বাস্থ্যগত সমস্যাক নিয়ে দিনটি আপনার চিন্তিত হয়ে পারন্তি। হেলথ ইজ ওয়েলথ, তেমন স্বাস্থ্য হি সম্পদ। আপনার ঠিক সময় আপনার দিনচর্যাকে অতিবাহিত করতু, খিয়াপিয়া করতু, স্বাস্থ্য বিগড়িবার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন আপনার মধ্যম রহিব। কর্মক্ষেত্রে চাপ কমিযিব। ব্যবসায়ী মানে ব্যবসায়ের লাভান্বিত হবে। আজি দিনের দাম্পত্য জীবনের ছোট ছোট কথা নিয়ে স্বামী স্ত্রী ভিতরে মান অভিমান দেখা দিয়েপরে। তেমন অপরাহ্ন সময় কোণসি সিনেমা, যাত্রা, রঙ্গমঞ্চক যাই আপনার টিকি এন্টারটেনমেন্ট হয়ে পারে বা কোণসি বিবাহ প্রথম মাঙ্গলিক কার্যের যোগদান করে পারে। কিছু সপিং করিবার, কিছু কিড়াকিণি করিবার যোগ আজি দিনে রয়েছে। মহিলা মানুষ দিনটি ভালরে বিতিব।
আজি দিনরে আপনার বিশেষ করে শুভফল প্রাপ্তি পাই ধলা গোলাপি এবং নীল এই রঙর বস্ত্র ব্যবহার করন্তু। শুভ সংখ্যা হিসাবে আটকে ব্যবহার করন্তু। অধিক শুভফল প্রাপ্তি পাই আপন ভগবান বজরংবালী নিকটরে বা হনুমান নিকটরে আপন নীল অপরাজিতা ফুল সাতগোটি অর্পণ করে দূরযাত্রা করন্তু। দিন শুভপ্রদ কটিব। কুম্ভ রাশি কর্মক্ষেত্রে থিবা সমস্ত বাধা বিঘ্ন আপনার নষ্ট হব। পারিবারিক জীবনে যে সমস্যা লাগি রয়েছিল তা দূরীভূত হব। নিজের প্রত্যেক ইচ্ছা কু আজ দিন আপনার বাস্তব রূপরেখ দিয়ে পারে। যে আইটি কোণী টেকনিসিয়ান কার্য করছেন, টেকনিক্যাল ফিল্ডে অনেক টিচিং প্রফেসন অনেক মেডিসিন বা মেডিকাল ফিল্ডে কিছু কাম করছেন, সে দিনটি বহুত ভালরে বিতিব। আপনার আজ দিন শুভরঙ্গ ধলা সবুজ আকাশী এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর আটকে ব্যবহার করতু। আজ দিনের আপন অধিক শুভফল প্রাপ্তি পাই কালি গাইকু আপনার কিছু ঘাস বা শাগ বিড়া খাইবা দিয়ে দূরযাত্রা করতু। ঘরে যদি কালি কালি গাই অনেক তাহলে তার সেবা যত্ন করতু। দিনটি শুভপ্রদ রহব। কালপুরুষর অন্তিম রাশি মীন রাশি। মীন রাশির ব্যক্তি দিনটি আমোদ প্রমোদ সহ অতিবাহিত করবে। পারিবারিক জীবনে যে সমস্যা লা তা দূরীভূত হব। সান ভাই বা ভী ঘরে তাঁর বহযোগ্য বয়স হয়ে বহ প্রস্তাব বা মাঙ্গলিক প্রস্তাব ঘরক আসব। আজ দিনের আপনার কর্মক্ষেত্রে যে কর্মচাপ লা সে চাপর মুক্ত হয়ে পারে, মানসিক স্থিরতা লাভ করবে। বিদ্যার্থী মানুষ দিন ভাল যাওয়ার পড়াপড়ি উচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুনিশ্চিত কৃতকার্য হয়ে পারে। নূতন নিযুক্তির সম্ভাবনা মীন রাশির ব্যক্তি রয়েছে। কর্মস্থানরে বদলি অর্ডর মিলিপারে। আপনার শুভরঙ্গ হলদি নীল আকাশী এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর তিন কু ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই ঘর যেত আপনার বাহার যাচ্ছেন গোটে হলদির কলর রুমাল বা আপনার কপড়াটি নিজ পকেটে বা মনি পর্স রাখি দূরযাত্রা করতু। দিনটি শুভপ্রদ হব। যদি আপনার জীবনে ব্যক্তিগত পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে, তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302, 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। আজ তো সময় ইশারা দেলা কার্যক্রমক এইটি রক্ষা পড়ব। মহাপ্রভু জগন্নাথ দয়ার আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত হেউ, জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হেউ, আপনার শুভফল প্রাপ্তি করন্তু। রহুছি, জয় জগন্নাথ। ডিটিভি ওড়িয়া দেখিবা পাই সাবস্ক্রাইব করন্তু এবং বেল আইকনকু মধ্য দবাই দিয়ন্তু।